হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি নতুন একটা ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি আপনাদের জন্য। এই ভিডিওতে আপনারা একটা অনলাইন সার্টিফিকেট কিংবা অনলাইন কোর্স সম্পর্কে জানতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা জানেন যে আমি যেই প্রোগ্রামগুলো বা যেই কোর্সগুলো অনলাইনে ফ্রিতে করা যায় এবং আফটার কমপ্লিট দোজ কাইন্ড অফ কোর্স আপনারা ফ্রিতে সার্টিফিকেট পাবেন, এরকম কিছু কোর্স নিয়ে আমি এর আগেও কিছু ভিডিও বা কিছু ইনফরমেশন শেয়ার করেছি, এবং তারই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটা আপনাদের সাথে, এই ভিডিওতে আমি একটা অনলাইন কোর্স সম্পর্কে ইনফরমেশন শেয়ার করব। তো আজকে আমি কথা বলবো ADBI ফ্রি অনলাইন কোর্সেস 2021 উইথ সার্টিফিকেট। এই কোর্সের জন্য যে কোনো টাইমে আপনারা এনরোল হতে পারবেন। এই অ্যাপ্লিকেশনস এখন হচ্ছে ওপেন করা রয়েছে, এবং আমরা যদি আমি এখন যেখানে রয়েছে এটা হচ্ছে ADBI ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশনস আর নাও ওপেন টু অ্যাপ্লাই ফর দ্য ADBI ফ্রি অনলাইন কোর্সেস 2021 উইথ সার্টিফিকেট। দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট ইজ অফারিং এ ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর দ্য স্টুডেন্টস ডিউরিং দিস অনগোয়িং প্যান্ডেমিক COVID-19 সিচুয়েশন। সো আপনারা যারা এই প্যান্ডেমিকের মধ্যে ঘরে বসে আছেন তারা খুব ইজিলি নিজেদের একটা কমফোর্ট জোন থেকে অনলাইনে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন, এবং এই কোর্সটি কমপ্লিট করার পরে খুব ইজিলি ফ্রিতেই সার্টিফিকেট পেয়ে যাবেন। আমরা জানি যে প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে অনেকগুলো প্রতিষ্ঠানই আসলে ফ্রিতে অনলাইন কোর্স করার সুযোগ করে দিচ্ছে, বাট অনেকগুলো কোর্সের ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যে যখন আমরা সার্টিফিকেট নেব কোর্স কমপ্লিট করার পর, তখন একটা অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হয় সার্টিফিকেট নেবার ক্ষেত্রে। কিন্তু গুগল কিংবা ইউনিসেফ কিংবা HP এরকম কিছু প্রতিষ্ঠান রয়েছে, যে তা সেরকমই একটা প্রতিষ্ঠান হচ্ছে ADBI ইনস্টিটিউট, তারাও কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো, মানে এর আগে যে ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম তাদের মতো করেই ফ্রিতে কোর্স করার সুযোগ সুবিধা করে দিচ্ছে এবং সার্টিফিকেটটাও ফ্রি থাকছে। তো আজকে আমরা জানবো যে এই ADBI ফ্রি কোর্স সম্পর্কে। আমরা যদি একটু ডিটেলস বলি যে অ্যাবাউট ADBI ই লার্নিং 2021, তাহলে এটার ইনস্টিটিউট হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট, মোড অফ স্টাডি হচ্ছে ভার্চুয়াল, অ্যাভেলেবল ফিল্ড হচ্ছে মাল্টিপল, এবং এলিজেবল স্টুডেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল। সব স্টুডেন্টরা কিংবা স্টুডেন্ট হতেই হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট এখানে নেই, যে কেউ এই কোর্সগুলো করার জন্য এলিজেবল হবেন। এবং অ্যাপ্লিকেশনের প্রসেসটা হচ্ছে অনলাইন বেসড অ্যাপ্লিকেশন। কী কী কোর্স এখানে অ্যাভেলেবল রয়েছে? এখানে অ্যাচিভিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অন ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন সহ বিভিন্ন কিছু কোর্স রয়েছে, সেগুলো আমি পরে বলবো। ADBI ই লার্নিংয়ের কিছু বেনিফিট রয়েছে এবং আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করব সেটাও জেনে নেব এখান থেকে। তো প্রথমে যদি বলি যে ADBI ইনস্টিটিউটের এই কোর্সটা আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করব। Applicants from all academic backgrounds can apply for this. No experience required for this program. No age restrictions for anyone. The application procedure is to be done online. To explore the courses, go to the library, log in order to be enrolled. Okay, so আমরা এখন দেখে নেব যে why ADBI e-learning. যদি স্ক্রিনটা আরেকটু বড় করে নেই, okay. Tuition free training courses in Asia Pacific development. Access lectures from leading experts on key development topics. Training certificates issued by ADBI for completed courses. Build your qualifications for Asia Pacific development jobs and promotion opportunities. আমরা এর আগেও আমি একটা কথা বলেছিলাম যে এই জাতীয় ই-লার্নিং কোর্সগুলো করলে যেটা হয় যে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে সেটা একটা সুবিধা দেয়, প্লাস হচ্ছে আমাদের যে সিভি কিংবা রিজুমি কিংবা হায়ার স্টাডির ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আমাদের সিভিগুলোকে বা আমাদের প্রোফাইলগুলোকে রিচ করে। ম্যানেজ ইউর কোর্স কমপ্লিশন প্রোগ্রেস উইথ পার্সোনালাইজড ইউজার অ্যাকাউন্টস। ওকে, হুইচ ADBI ই লার্নিং অপশন ইজ রাইট ফর ইউ? অনলাইন লেকচার সিরিজ রয়েছে এখানে, পলিসি মেকার ই ট্রেনিং রয়েছে, তো এখান থেকে আসলে আমরা চয়েস করতে পারি। অনলাইন কোর্সেস অ্যাভেলেবল টু অল এনি টাইম, এটা সবার জন্য এবং যে কোনো সময়ে করতে পারবো। চুজ ফ্রম এ রেঞ্জ অফ ডেভেলপমেন্ট টপিকস, এখানে অনেক ধরনের টপিক রয়েছে, আমরা সেখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী পছন্দ করে নিতে পারবো।
আর্ম ট্রেনিং সার্টিফিকেটস অ্যান্ড ট্র্যাক ইয়োর প্রোগ্রেস। এখানে একটা মজার বিষয় যেটা হয় অনলাইন ই লার্নিং কোর্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওয়েবসাইটে আমরা যখন এই কোর্সগুলো করব, তখন তো আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করতে পারবো, প্লাস হচ্ছে আমাদের যদি আমরা ব্রেক নিতে চাই আমরা সেটা নিতে পারি, এবং আমাদের প্রোগ্রেসটা কতদূর হলো, আমরা কোথায় রয়েছি, সেগুলোও কিন্তু আমরা দেখে নিতে পারি এখান থেকেই। সো অনলাইন কোর্সের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করতে পারি, যে আমাদের সময় সুযোগ বুঝে আমরা কিন্তু কোর্সগুলো করতে পারি, এবং এই কোর্সগুলো করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যেটা মনে রাখতে হবে, যে এইগুলো আসলে আমাদের নিজেদের ক্যারিয়ার গ্রোথ কিংবা আমাদের হায়ার স্টাডির ক্ষেত্রে এগুলো আমাদের জন্যে ভালো কিছু অপরচুনিটি নিয়ে আসতে পারে, কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন তৈরি করতে পারে। সো সেই জায়গা থেকে যদি আমরা এই প্রোগ্রামগুলোকে দেখি, তাহলে বলা যায় যে এগুলো একটা ওয়ান কাইন্ড অফ অপরচুনিটি আমাদের জন্য। সো আমরা যদি এখন এডিবিআই ইনস্টিটিউটের হোম পেজে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি ইউর ভার্চুয়াল এশিয়া প্যাসিফিক ডেভেলপমেন্ট ক্লাসরুম, লার্ন ফ্রম লোডিং এক্সপার্ট, আর্ন ট্রেনিং সার্টিফিকেটস, বুস্ট ইউর ক্যারিয়ার, যেটা আমি আগেই বললাম। এখানে আমরা ভিউ কোর্সে গেলে কোর্স দেখতে পাবো, এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রি, যেগুলো হচ্ছে ফ্রিতে রয়েছে কোর্সগুলো, এখান থেকে আমরা চয়েস করতে পারি। এখানে অনেক ধরনের কোর্স রয়েছে। ওকে, আমরা চাইলে ওভারভিউটাও দেখে নিতে পারি। ওয়াই এডিবিআই ই লার্নিং, এখানে একটা তাদের ভিডিও রয়েছে, এবং কিছু পলিসি মেকার ই ট্রেনিংয়ের ডিসক্রিপশন এখানে রয়েছে। এখানে তো কোর্স রয়েছে, তাদের সাথে যদি আপনারা সামহাও কন্ট্যাক্ট করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যদি এখন মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে, কীভাবে আমরা এই প্রোগ্রামগুলোর জন্য লগ ইন করবো বা কীভাবে এনরোল হব। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন এবং লগ ইন। লগ ইন করার ক্ষেত্রে এখানে ইউজার নেম অর ইমেইল এবং পাসওয়ার্ডটা দিতে হবে, কিন্তু আমাদের যাদের এডিবিআই ইনস্টিটিউটের এই অনলাইন কোর্স করার জন্য প্রিভিয়াস কোনো আইডি ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, জেন্ডার, এজ, প্লিজ স্পেসিফাই ইয়োর কান্ট্রি অব ওয়ার্ক, প্লিজ স্পেসিফাই ইয়োর কান্ট্রি অব অরিজিন। এ পাশে আমরা দেখতে পাচ্ছি অকুপেশনটা কি, হুইচ অফ দ্য ফলোয়িং থিমেটিক এরিয়াস আর ইউ মোস্ট ইন্টারেস্টেড ইন, ইউ মে সিলেক্ট আপ টু থ্রি। আমরা এখান থেকে এই অপশনগুলোর মধ্যে থেকে তিনটা পর্যন্ত অপশন সিলেক্ট করতে পারবো। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট এডিবিআই ই লার্নিং সাইট, কীভাবে আমরা এই সাইট সম্পর্কে জানলাম, সাবস্ক্রাইব টু এডিবিআই নিউজ। ওকে, যখন আমরা ইনফরমেশনগুলো দেবো তখন এখানে রেজিস্টার্ড হয়ে যাবে। সো আমরা চাইলে রেজিস্টার্ড করে দেখাতে পারি। ইউজার নেমে আসলে আমরা এই ওয়েবসাইটে আমাদের নামটা কীরকম দেখতে যাচ্ছে সেই অনুযায়ী আমরা ইউজার নেম দিতে পারি। এখানে হচ্ছে ফার্স্ট নেম আমরা দিতে পারি, যে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা সেভাবে দিব যেটা আমরা হচ্ছে আমাদের সার্টিফিকেটটা দেখতে চাচ্ছি। আমাদেরকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। এই যে রেঞ্জটা 25 থেকে 45 দিলাম, দিস ইজ কান্ট্রি সিলেক্ট করতে হবে এখান থেকে। প্লিজ স্পেসিফাই ইয়োর কান্ট্রি অফ অরিজিন। অনেক সময় হয় না যে আমরা হয়তো একটা কান্ট্রির কিন্তু আরেকটা কান্ট্রিতে রয়েছি, তো আমরা সেভাবে দিয়ে দিব, গভর্নমেন্ট অর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট। ওকে, এখন যদি তিনটা এরিয়া আমি সিলেক্ট করি, অ্যাড্রেসিং রিমেইনিং পভার্টি অ্যান্ড রিডিউসিং ইনইকুইটি, ওকে আমি তিনটা সিলেক্ট করে ফেললাম। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট লার্নিং কোর্স,
আপনি ওয়েবসাইট থেকে তো জেনেছি, ইয়েস আই এম নট এ রোবট, রেজিস্টার। ওকে, পাসওয়ার্ডে লোয়ার কেস দেওয়া হয়নি, সো আরেকবার ট্রাই করবো আমি। একটু লিখে রাখি, পরে মনে না থাকতে পারে। তিন চার পাঁচ ছয় সাত, আরেকবার ট্রাই করে দেখবো। ইউর পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান লোয়ার কেস লেটার, ওয়ান ক্যাপিটাল লেটার অ্যান্ড ওয়ান নাম্বার। ওকে, একটা বড় হাতের অক্ষর দিব। আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে, আমি এখন পাসওয়ার্ডটা সেভ করব। আমি যদি এখানে একটু পাসওয়ার্ডটা দেখি, কারণ আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে গিয়ে মোস্ট অফ দ্য স্টুডেন্টদের প্রবলেম ফেস করতে হয়, সো আমি একটু দেখিয়ে দিই। এখানে আমি যেটা করেছি, প্রথম ওয়ার্ডটা আমি ক্যাপিটাল করেছি, তারপরে এগুলো হচ্ছে একটা অ্যাট দ্য রেট অফ ইউজ করেছি এবং একটা নাম্বার ইউজ করেছি। ওকে, আমি এটা সেভ করে রাখবো। সেভ করে আমি এটাকে বুকমার্কও করে রাখতে পারি, যাতে করে ইন ফিউচারে আমার এটা লগ ইন করতে সুবিধা হয়। ওকে, এখানে আমি যে ইনফরমেশান প্রোভাইড করেছি সেই ইনফরমেশানটা এখানে আসছে। এখন আমাকে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি লগ ইন অলরেডি আছি, মাই অ্যাকাউন্টে গিয়ে আমি দেখব। সো এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট, এখানে আমি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। এখানে ইউজার নেম দেখাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। ওকে, আপডেট অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট ওয়াজ আপডেটেড সাকসেসফুলি। ওকে, সো এখন আমি চাইলে খুব সুন্দর মতো করে কোর্সগুলো শুরু করতে পারি। আমি যদি এটা সিলেক্ট করি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সভারেন রিস্ক, নট ইনরোলড, কোর্স টাইপ হচ্ছে ফ্রি, গেট স্টার্টেড, টেক দিস কোর্স। সো আমি এখান থেকে যদি শুরু করি, আমরা দেখবো কোর্সের ইনফরমেশন রয়েছে, টাইটেল রয়েছে, ডিউরেশন 40 মিনিটস, অ্যাবাউট দ্য কোর্স আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি। দ্য কোর্স কনসিস্ট অফ 4 ইউনিটস, তার মানে আমি যে কোর্সটা সিলেক্ট করেছি এখানে 4টা ইউনিট রয়েছে। লার্নিং অবজেক্টিভ, হাউ টু কমপ্লিট দিস ই কোর্স। ওকে, তার মানে এই কোর্সটা করার জন্য আমার যেটা করতে হবে, 4টা শর্ট ভিডিও লেসন দেখতে হবে, রিভিউ ওপেন অ্যাক্সেস রিডিং মেটেরিয়ালস, সাকসেসফুলি পাস কুইজ উইথ এ স্কোর অফ 8 out of 10 অর হায়ার, অ্যান্সার ফিডব্যাক কোয়েশ্চেন্স, সার্টিফিকেট উইথ ইউনিক আইডি উইল বি ইস্যুড আপন কমপ্লিশন অফ কোর্স রিকোয়ারমেন্টস। ওকে, কোর্স কন্টেন্ট এখানে আমি কোর্সের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, তারপরে একটা কুইজ থাকবে এখানে। এখানে লেকচারার সম্পর্কে ইনফরমেশন রয়েছে, জন বেইরন, রিসার্চ ফেলো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট, তার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে ADBI ইনস্টিটিউটের যে অনলাইন কোর্স, সে কোর্সের ইনফরমেশন।